পটিয়ায় দক্ষিণ ঘুরশি শেখ রাসেল স্মৃতি পাঠাগারের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 55তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ সেলিম চেয়ারম্যান। সহ সভাপতি রতন দেব সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিকাশ দেবাবু, বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, রিজওয়ান কবির, আবু হেনা মুস্তফা কামাল, মোহাম্মদ শেখ দোহা, কাজল চন্দ্র দে, সঞ্জীব চক্রবর্তী মিঠু, মিহির চক্রবর্তী, রণধীর চক্রবর্তী প্রমুখ। এতে চেয়ারম্যান সেলিম বলেন, 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ শেখ রাসেলকে নির্মমভাবে ঘাতকরা হত্যা করে মানবাধিকারের যে লঙ্ঘন করেছেন তা পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি আব্দুল হাকিম রানা। সমবায় সমিতিকে হত্যা করা হয়েছে এবং ওই হত্যাকারীকে যারা রক্ষা করেন, যারা আজকে পর্যন্ত সহযোগিতা করেছেন আমাদের বিএনপি সরকার, আমি আজকে এখানে দাঁড়িয়ে আমি তাদেরকে আজকে সবার পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। এরকম মানুষ অপরাধ করে, এরকম নির্মম অপরাধ একটা পশুও করতে পারে না। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। গতকাল তো এখানে আরো আমাদের আসলে আমি গত কোনোদিন সমিতি